ইউনিয়নে বরিশাল মহানগর আওয়ামী লীগ একটি সুসংগঠিত ইউনিটিতে পরিণত হয়েছে। বরিশালের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জননেতা সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বক্তব্য রাখছেন। জননেতা সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। বিশেষ করে মা বোনেরা যারা বসে আছেন তাদেরকে ডাবল ধন্যবাদ, এত কষ্ট করিয়া এই আমাদের কথা শুনতে আছেন। ধৈর্য ধরিয়া কষ্ট ঘর সংসার ফালাইয়া আইসে আমাদের কথা শুনতেছেন, এর জন্য আপনাদেরকে ডাবল তিন ডাবল আপনাদেরকে ধন্যবাদ। আজকে 21 এবং 22 নম্বর ওয়ার্ডের আয়োজনে অ্যাকচুয়ালি জেলা মহানগরের প্রোগ্রাম, কিন্তু যেহেতু আজকে আগস্ট মাস, আপনারা জানেন আমরা মাসব্যাপী আগস্টের 30টা ওয়ার্ডেই আমরা প্রোগ্রাম করি। আমরা গত দুই বছর যাবৎ শুরু করছি, সেটার ধারাবাহিকতায় আজকে 21 নম্বর ওয়ার্ড এবং 22 নম্বর ওয়ার্ডের আয়োজনে আজকে এই প্রোগ্রামটা। সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর কাকু উপস্থিত আছেন, আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস কাকু, বীর বিক্রম মাহবুব কাকু, আমার হোসেন রানা, আমার তালই জেলা আওয়ামী লীগের সহসভাপতি বৃন্দ, আমাদের বিপি আনোয়ার কাকু, রিন্টু কাকু, লিটু ভাই, আমার সহযোদ্ধাবৃন্দ, সহকর্মীবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ও দুলাভাই আছে, 21 নম্বর ওয়ার্ডের সভাপতি দুলাভাই আছে, সবাইকে আপনারা জানেন যে শোকের মাস, এই মাসে আমাদের পরিবারের জাতির জনকের সহ জাতির জনকের পরিবার সহ শেখ ফজলুল হক মনি এবং আমাদের বরিশালের আমাদের পরিবারের 18 জন নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং আজকের দিনে 21 আগস্ট আপনারা জানেন সেই ধারাবাহিকতায় সেইটারই ওই 15ই আগস্ট 1975 সালের যে হত্যাকাণ্ড সেটারই ধারাবাহিকতায় কিন্তু 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনা, যেহেতু 15ই আগস্টে তারা মনে করছিলেন যারা এই ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধুকে হত্যা না, তারা বাংলাদেশকে হত্যা করতে চাইছিল, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, তারা মনে করছিল যে আর কোনোদিন এই পরিবার থেকে কেউ আর কোনোদিন আইসা রাজনীতিতে দাঁড়াতে পারবে না, কিন্তু রাখে আল্লাহ মারেকে, তারা মনে করছিল দুইজন কন্যা জাতির জনকের সুযোগ্য কন্যা, আমাদের জাতির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, দুইজন কন্যা জীবিত, তারা কী বা করতে পারবে, তো আল্লাহর কি বিচার। আজকে আমাদের পরিবারের আমার 4 বছরের সুকান্তবাবু, আমার ভাইটাও রক্ষা পায় নাই, আমাদের বরিশালের 6 জন আমাদেরকে আমাদের পরিবার আমাদের বাসায় মিন্টু রোডের বাসায় 6 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে আমার মা, আমার দাদি, আমার ফুপু, আমার চাচারা, চাচা, আমার ফুপুরা, সবার গায়ে গুলি লাগছে, তারা ভাগ্যক্রমে বেঁচে গেছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনা যখন আমাদের যে শান্তি সমাবেশ করতেছিল সেখানে যে গ্রেনেড হামলা করা হয়েছে, সেদিন আমাদের যে নেতাকর্মীরা মারা গেছেন, যে নেত্রী আইবি রহমান সহ আমাদের বরিশালের সেন্টুভাই সহ আমাদের সেন্টুভাই মুল্লাদীর সেন্টুভাই সহ যারা মারা গেছেন এবং 15ই আগস্টে যারা মারা গেছেন, আমি সবাই
আত্মার মাগফিরাত কামনা করছি। তো বিষয় হচ্ছে যে ওইটারই ধারাবাহিকতা ছিল একুশে আগস্ট। আজকে সেদিন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিনও রক্ষা করছে আল্লাহ, এবং বাংলাদেশের জনগণের দোয়া ছিল তার প্রতি, এখনও তার দোয়া আছে। এবং তার উপরে আপনারা জানেন শুধু ওই হামলাই না, একুশ বারের উপরেও তাকে হত্যা করার জন্য তার উপরে হামলা হয়েছে। কারণটা কি? আজকে যদি একুশে আগস্ট আল্লাহ না করুক কিছু হয়ে যেত, আমরা বরিশালের মানুষ, আপনারা কি মনে করেন এই পদ্মা ব্রিজ হইতো? ওই তো পদ্মা ব্রিজ, এই পায়রা বন্দর হইতো? আজকে জননেত্রী শেখ হাসিনা জীবিত আছেন, তিনি এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন বলেই আজকে আমরা আগাই যাইতেছি, নাকি সন্দেহ আছে আপনাদের? তো বিষয় হয়েছে যে সামনে আমাদের জাতীয় নির্বাচন, ষড়যন্ত্র যুগে যুগে আমাদের পরিবারের উপরে হয়ে আসছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হয়ে আসছে, ষড়যন্ত্র থাকবে। এবং আমরা রাজনীতি করি, আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের আগাই যেতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করছেন যে শুধু বাংলাদেশ না, বিশ্বের বুকে বাংলাদেশের যে মাথা উঁচু করে যে জায়গায় নিয়ে আসছে আজকে, আমাদের যে সম্মান পৃথিবীতে, সেটা জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে যে আমাদের সেই জায়গাটাকে ধরে রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় আজকের যে নতুন প্রজন্ম, যে শান্তির বরিশাল আজকে আমি রাখতে পারছি কেন? আমি পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে কাজ করতে পারছি কেন? কারণ জননেত্রী শেখ হাসিনা ওখানে আছেন বলে আমি পারছি। আজকে আমি তো পরাজিত হই নাই, আমি কি পরাজিত হয়েছি? আমি নমিনেশন পাই নাই সিটি কর্পোরেশনের, মাননীয় প্রধানমন্ত্রী মনে করছেন যে এই মুহূর্তে এই নমিনেশনটা ওরে না দিয়া আমার চাচাকে দিয়েছেন, কোনো অসুবিধা নাই, আমরা সংগঠন করতে আসছি। আর এমপি মন্ত্রী মেয়রের চেয়ার, এটা আমার বাপদাদার সম্পত্তি না তো? এটা আমার বাপদাদার সম্পত্তি যে সারা জীবন আমার ওই চেয়ারে বই থাকতে হবে? মানুষের জন্য কাজ করার জন্য আপনার রাজনীতিতে থাকাটা প্রয়োজন, মানুষের সেবা করার জন্য রাজনীতিতে থাকাটা প্রয়োজন, সেটা তো আছি আমি, আমার পূর্বপুরুষরা করে গেছেন, আমিও আছি। আজকে 15ই আগস্ট, আমাদের আপনারা জানেন যে যখন আমাদের বাসায় যে বলতেছে আমার দাদা, প্রথমে আইসা আমাদের বাসায় মার কাছ দিয়ে শোনা, আইসা আমার দাদার গায়ে একটা গুলি করছে বুকে, ও দোতলায় ছিলাম আমরা সবাই একটা রুমের মধ্যে, যখন গোলাগুলি হইতেছিল, বাসায় গুলি চলতেছিল, আমি 1.5 বছরের শিশু, তখন বাবা বাইরে ছিল, বাবা দাঁড়াইয়া ওই যে তাদের ওই যারা আসছে সিঁড়ির ওখানে জায়গায় দাঁড়াচ্ছিল, তো সবাই একসাথে উপরে দোতলা দিয়ে একটা রুমের মধ্যে বন্ধ হয়ে গেল, মানে একটা রুমে দিয়ে দরজা আটকে ফেলাইছে। তো বাবা যখন দেখছে যে সেনাবাহিনী, প্রথমে তো মনে করছিল ডাকাইত পড়ছে, প্রথমে তো আর বোঝে নাই যে এই কুলাঙ্গার সেনাবাহিনীরা আসছে, প্রথমে মনেছে মন্ত্রীপাড়ায় মন্ত্রীর বাড়ি 27 মিন্টু রোড, যে বাসায় আমরা আমাদের এই আক্রমণ করা হয়েছিল। তো যখন বাবা দৌড় দিয়ে যখন নিচে দেখছে সেনাবাহিনী, তখন বাবা নিচে দিয়ে দৌড় সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে উপরে উঠছে, উপরে উঠে দেখে যে ওই এক রুমের মধ্যে দরজা আটকানো, তো বাবা আর ওই দরজা নক করে নেয়, নক না করে সে দিয়ে পাশের রুমে দিয়ে দরজা রুম খোলা, পাশের রুমে দরজা খোলা ছিল, দরজার পাশে সে দাঁড়াই রয়েছে। আর দুষ্কৃতিকারীরা যখন ঢুকে উপরে উঠছে, উঠে যখন সবাইকে এক রুমে পাইছে, তো সবাই মনে করছে যে এখানেই সবাই আছে, সবাইকে নিচে নিয়ে আসছে, নিচের রুমে ড্রয়িং রুমে নিয়ে প্রথমে ফায়ার দিয়ে আমার দাদার গায়ে গুলি লাগছে, দাদা সোফায় পড়ে গেছেন আমার। তো দাদা সোফায় পড়ে যাওয়ার পর আমার ফুফু আমার মা সবাই যারা ছিল তারা চিল্লা চিল্লি কান্দাকাটি শুরু করছে। তো এই সেনাবাহিনীর লোকরা তারা বাইরেই চলে গেছে, বাইরে গেটের বাইরে যাইয়ে যে বড় সিনিয়র অফিসার ছিল সে বলতেছে যে এত কান্দাকাটি কী মারি আসলা, এত কান্দাকাটি
আওয়াজ হয় কেমনে। তারপরে তারা আবার দ্বিতীয়বার যাইয়া লাইন দিয়ে সবাইকে দাঁড়া করিয়া, যখন আমার মার গা, আমার মার কোলে আমি ছিলাম এবং আমার ওই যে মাহু কাকু বলতেছিল, আমার যে চাচা শহীদ সেনিয়াবাদ, আমার বাবার চাচাতো ভাই, আমাদের বাসা কালীবাড়ি বাসার পাশে যে বাসাটা, আমান কাকার বড় ভাই, আমান কাকার ঝিলু কাকা, তার ডাকনাম ছিল ঝিলু, তো তার কোলে ছিল যে আমার সুকান্ত বাবু, এবং তারা মনে করছে এটা আবুল আসাদ আবদুল্লাহ, কারণ বাবা তখন পৌরসভার চেয়ারম্যান, যে চেয়ারে আমি বসে রয়েছি এই চেয়ারেরই, বাংলাদেশ স্বাধীনতার পরে আপনারা সবাই জানেন যে আমার স্বাধীন বাংলাদেশের প্রথম এই পৌরসভার চেয়ারম্যান কিন্তু আমার বাবা, এবং আমি আজকে এনএক্স ভবনে যে ভবনটায় বসি, আমার সিটি কর্পোরেশনের যে আমি যে অফিসটায় বসি আমাদের বিবিরপুকুর পাড়ের, ওইটা কিন্তু ছিল আমাদের, ওইটারে এনএক্স ভবন বলা হয়, ওইটা কিন্তু এনএক্স ভবন না, ওইটা হচ্ছে যে যারা মুরব্বীরা আছেন, যারা পুরানো যারা আছেন আপনারা জানেন, ওইটা হচ্ছে যে মূল পৌরসভা ভবন ছিল, ওইটা কাঠের দোতলা, এবং ওখানে আমার বাবা বসতেন, এই কারণেই কিন্তু আমি আমার অফিসটা ওই বিল্ডিংয়ে নিই। অনেকে বলে যে ওই নগর ভবন থুই আপনি ওই জায়গায় বসেন কেন, কারণ ওইটা এনএক্স ভবন না, ওইটাই হচ্ছে যে মূল ভবন ছিল। যাই হোক, যেহেতু সে তখন চেয়ারম্যান, রাজনীতি করে, মুক্তিযোদ্ধা মুজিব বাহিনী 9 নম্বর সেক্টরের, সে মুক্তিযুদ্ধের সময় প্রধান ছিলেন মুজিব বাহিনীর, সেহেতু সেও টার্গেট ছিলেন, তো ওই সময় সে আমার বাবা একটা চেয়ারম্যানদের ট্রেনিংয়ে জার্মান গেছিল, জার্মান যাওয়ার আগে মুক্তিযুদ্ধের পরে আমার বাবার এরকম দাড়ি ছিল, এত বড় দাড়ি ছিল, তো ওই জার্মান গেছে যখন, তখন তিনি ক্লিন শেভ হয়ে আসছিলেন, যেহেতু ক্লিন শেভ হয়ে তখন আসছে, ওই যে আমার চাচা, আমার চাচাদের চেহারা সবার সাথে তো মিল আছে, তো ওই দুষ্কৃতিকারীরা মনে করছিল এইটাই আবুল আসাদ আবদুল্লাহ, এবং যেহেতু আমার ভাই তার কোলে ছিল, যে কারণে কিন্তু তার উপরে ব্রেশ ফায়ারটা বেশি হয়েছে, এবং যে কারণে আমার আমার 4 বছরের যে ভাই ওখানেই স্পট মারা যায়, শহীদ হন। আমি আমার মার কোলে ছিলাম, আমার মা আমাকে, আমার মার গায়ে 5টা গুলি লাগছে, আমার মা এরকম সামনে আমাকে কোলে নিয়ে যখন ব্রাশ ফায়ার করছে, মা আমাকে নিয়ে এরকম ঘুরে গেছে, ঘুরে সোফার মধ্যে উপরে হয়ে পড়ছে, যে কারণে আমার মার সব পিঠের মধ্যে 5টা গুলি, এই মাজা এই এই বরাবর। তো বিষয় হয়েছে যে আমার তো মনে নাই কিছু, আমার 1.5 বছর বয়স ছিল তখন, আমার বোন ছিল ওখানে, আমার বোন ওই আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা 15 আগস্ট নিয়ে লেখছে, ওখানে ওই কথা লেখছে, আমার ফুপুর লাশের নিচে পড়েছিল, যে কারণে আমার বোন ইমিডিয়েট বড় বোন যে সে বাইচে গেছে, ইমিডিয়েট না, আমার থেকে 5 বছরের বড়। তো যাই হোক, বিষয় হচ্ছে যে নির্মমভাবে যে হত্যাকাণ্ড, যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে, যারা এই হত্যাকাণ্ড করার পরে এই এদেরকে বিদেশে বিভিন্ন জায়গায় অ্যাম্বাসেডার বানাইছে, তারা আজকে বলে গণতন্ত্রের কথা, তারা আজকে বলে মানবাধিকারের কথা, আমার গোষ্ঠীসহ মাইডিয়া লাইল, আমাদের গোষ্ঠীসহ নির্বংশ, বংশ নির্বংশ করার প্রক্রিয়া করলো, ইন্ডিমিনিটি বিল দিল, যে একটা কুত্তা মারলে পরেও তো সেটার বিচার করা হয়, বা একটা মানুষ এখানে একটা বংশসহ নির্বংশ করে দিচ্ছে, তাদের বিচার চাওয়া যাবে না, কতখানি এই কালো আইন করিয়া মানে কতখানি কলঙ্কময় অধ্যায় তারা রচনা করছে, আজকে তারা এত বড় বড় কথা বলে, তারা তো মনে করছে যে জীবনে আর কোনো দিন দলনেত্রী শেখ হাসিনা তো দূরের কথা, কেউই আসতে পারবে না এই বংশের, তা আজকে সেই দিন থেকে আজকে গোষ্ঠীসহ নির্বংশ করার পরে আজকে এদেশে আমরা আসছি 79 সালে, আমার বাবা আমার আমাদেরকে নিয়ে আসছে, আমরা তো তারপরে তো পলাই চলে গেছি, থাকতে পারি না এই দেশে, তারপরে ওই 15 আগস্টের ওই যখন খুনিরা জানছে যে আবুল আসাদ আবদুল্লাহ না, তারা যে লাশ শনাক্ত করার জন্য ওই হসপিটালে গেছে যে আবুল আসাদ আবদুল্লাহর লাশ কি না, ওইটা যখন দেখছে আবুল আসাদ আবদুল্লাহর লাশ না, তখন অনেক চেষ্টা করছে তাকে অ্যারেস্ট করার জন্য, তো আমরা আমার আমাদেরকে নিয়ে আমার আমরা বরিশালে আমাদের নানার বাসা নিয়ে আসছি, আমি আমার বোনকে, আমার নানারা 6 মাস মারে দেখি নাই, মা হসপিটালে ছিল, গুলি থেকে সুস্থ হয়ে আসছে, আইসে আমাদেরকে নিয়ে আমরা সবাই আমরা কলকাতায়, প্রথমে আমার মা যখন আসছে
দের বছরের শিশু ছিলাম মা যখন এরকম হাত বাড়াইছে তো আমার খালাদের সাথে যেহেতু ছিলাম তো মনে করতাম এইটাই মনে আমার মা খালাদের মা মনে করতাম তো আমার মা আইসা যখন হাত দিছে এরকম আমার দিকে তো আমি যাই না মার কাছে যাই না মার কাছে দিয়ে শোনা এগুলি তো মা স্বাভাবিক বিষয় একটা সন্তান চোখের সামনে মারা গেছে হাজবেন্ড কোথায় আছে জানে না এইভাবে চোখের সামনে ফ্যামিলি সবাই মারা গেছে মা দরদরে নাকি কান্না আরম্ভ করছে পরে আস্তে আস্তে আমি চিনছি যে আমার মা তো আমার মা আমাকে সবসময় বলতো যে আমার বাবু সুকান্ত বাবুর তোরে বুকে জড়াই ধরে তখন তো আর আমার ছোট দুই ভাই তখনও জন্মগ্রহণ করে নাই মইন আশিক আবদুল্লাহ তো তোকে বুকে নিয়ে আমি বাবুর দুঃখ কষ্ট বুঝে নিছি তো সেই মার শিক্ষা চেষ্টা করছি সেদিন আল্লাহ আমাকে বাঁচাই রাখছে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আজকে আজকে আবার আমরা দেশে আসছি দেশে এসে আমরা আবার পুনর্বাসিত হয়েছি আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসছেন তার বংশসহ নির্বংশ করে দেওয়ার পরেও আজকে সারা পৃথিবীর বুকে আজকে আমাদের নেত্রী মাথা উঁচু করে আজকে বাংলাদেশের যে সম্মান আজকে যে জায়গায় নিয়ে গেছে তা আমাদের চাওয়া পাওয়ার আর কী আছে এ জীবনে কী দেবেন আপনারা ফেরত দিতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী তার পিতা ভাই তার ছোট ভাই আমরা দিতে পারবো তাকে ফেরত তার টাকা পয়সা দিয়ে কী হবে তার তার বাবার যে স্বপ্ন জাতির জনকের যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি এদেশে আসছেন এবং আমরাও তার ধারাবাহিকতায় আমার দাদা জীবন দিয়ে গেছে আমার ভাই জীবন দিয়ে গেছে আমার পরিবারের ছয়জন জীবন দিয়ে গেছে আমাদের আর চাওয়া পাওয়ার কী আছে আমাদের চাওয়া পাওয়ার কিছু আছে আমাদের চাওয়া পাওয়া জননেত্রী শেখ হাসিনার মুখে হাসি ফুটানো এই দেশের মানুষের মুখে হাসি ফুটানো আজকে যে আমার পরিবারের ছয়জন যে জীবন দিয়ে গেছে যে উদ্দেশ্য যে লক্ষ্যে সেই লক্ষ্য বাস্তবায়ন করা হয়েছে যে আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য এর বাইরে আর কী আছে আমাদের তা আজকে পাঁচ বছর আপনারা দেখছেন কী করতে পারছি কী করতে পারি নাই এটা বরিশালের জনগণ হ্যাঁ অথবা আমার নেতাকর্মীরা অনেকের আমার প্রতি ক্ষোভ থাকতে পারে যে তাদেরকে আমি টেন্ডার বাজ করতে দিই নেই তাদেরকে আমি ইচ্ছামতো কামকাজ করতে দিই নেই তাদেরকে হয়তো লুটপাট করতে দিই নেই হ্যাঁ তাদের আমার প্রতি ক্ষোভ থাকতে পারে কিন্তু বরিশালের জনগণ তারা তাদের কাছে আমার তারা আমার যদি আমি কি করছি এটার বিবেচনা করবে বরিশালের জনগণ তাদের উপরেই এই বিবেচনা আমি ছেড়ে দিলাম আমি ভালো করছি না খারাপ করছি না মন্দ করছি হ্যাঁ মানুষ আমি আমি কাজ করতে যাই আমার ভুল হইতে পারে আমি তো ফেরেশতা না আমি মানুষ আর যে কাজ করবে তার ভুল হবে ভুল হইতে পারে আমার সেই ভুলকে শুধরাইয়া সেই ভুলকে শুধরাইয়া নেওয়ার মাইনে নেওয়ার ক্ষমতা সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর আছে হ্যাঁ আমি এটা ভুল করছি এই ভুলটাকে শুধরাইয়া সহিভাবে করার চেষ্টা আমি করব এবং যতদিন আমি আসি বাইচা আপনাদের এই বরিশালের মানুষের জন্য এর বাইরে আর যাওয়ার আমার আমার জীবন এই যে বললাম না ওটা 75 পর্যন্ত বললাম তারপরে ইন্ডিয়ায় গেছি আমার স্কুল শুরু হয়েছে ইন্ডিয়ায় আমি জীবনে আমরা স্কুলে যখন 75-এর পর 79 সালে বাংলাদেশে আসছি আমার মা আমাদের স্কুলে নিয়ে গেছে ভর্তি করাইছে আমাদের নাম শুনে আমাদের স্কুলে ভর্তি নেয় নেয় আমাদের সাথে কেউ মিশতো না আমাদের নাম শুনলে পরে অন্যদিকে ফিরে চলে যেত তো আমাদের নাম নিয়ে ব্যঙ্গ করতো সেনিয়াবাদ এটা আবার কোন বংশ এ সেনিয়াবাদ আবার কোন বংশ তো আমাদের জীবনটা খুব মসৃণভাবে আমাদের জীবন যায় নাই তারপরে 111 আসলো 10 বছর আমি আমেরিকায় মানুষের কাজ করছি আমি কামলা দিছি কারণ আমি উচ্চ শিক্ষা নিয়ে বা পড়াশোনা করি নাই আমি যখন আমেরিকা গেছি তখন আমার দুই সন্তান আমার বউ আমার বাপে 96-তে চুরি করে নেয় ডাকাতি করে নেয় যে হাজার হাজার কোটি টাকা আমাকে আমেরিকায় দেবে আর আমি আমি নিজে কাজ করিয়া 10 বছর আমি কাজ করছি নিজের মানুষের বাথরুম পরিষ্কার করছি মানুষের লেবারি করছি মানুষের ফার্নিচার টানছি দোকানের কর্মচারীগিরি করছি এতে কোনো লজ্জার বিষয় নাই আমি জীবনটা কি আমি আমার অভিজ্ঞতা নিছি যে কারণে আমি আজকে একটা মানুষ একটা রিক্সাওয়ালা কষ্ট করে তার কষ্টটা আজকে উপলব্ধি করি কারণ আমি এই পরিবারে জন্মগ্রহণ করছি কারণ আমি আমার নিজের জীবন থেকে এই কষ্টগুলি আমি করছি যে কারণে আমি
উপলব্ধি করতে পারি যে একটা দরিদ্র মানুষ যখন কষ্ট করে সেই কষ্টটার তার কতখানি টাকা উপার্জন করতে কতখানি কষ্ট লাগে শ্রমের মর্যাদা আপনি কি করলেন কি কাজ করলেন কাজ করতেছেন এটা হচ্ছে যে সম্মানের বিষয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন তো আমরা তার ক্ষুদ্র একটা কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি যে আমি জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী তার কর্মী হিসেবে এই যে বাংলাদেশের যে পরিবর্তন বাংলাদেশের যে আজকে এই যে পাঁচজন মহিলা থেকে আজকে 500 মহিলা এখানে উপস্থিত এটা জননেত্রী শেখ হাসিনার কৃতিত্ব এটা তিনি আছেন বলেই এখানে এই যে আমাদের মহিলা নেত্রীরা বা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে যেখানে আমার মনে আছে যখন আসছি তখন 5 জন 7 জন 10 জনের বেশি আজকে নতুন প্রজন্ম আজকে আমরা যদি তাদের সঠিক শিক্ষা দেই আমরা যদি তাদের সঠিক সোনার মানুষ সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ লাগবে তো সেই সোনার মানুষ আমরা যদি গইড়া না দিয়ে যাই এটার ব্যর্থতা আমাদেরই নিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনা আমরা যদি এদের মধ্যে ঢুকাইয়ে না দেই এমনি এমনি বই পড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনা আসে না এটা আমাদের দায় দায়িত্ব তো সেই জায়গা থেকে আমি কাজ করি আমার এখানে চাওয়া পাওয়ার কিছুই নেই আপনারা দেখছেন আপনাদের মেয়রকে কেউ কইতে পারবে না যে পার্সেন্টেজ খাওয়া মেয়র যে টাকা খাইয়া চেক লাগছে টাকা খাইয়া বিল দেছে কেউ বলতে পারবে না 5 বছরের গ্যারান্টি দিয়ে কাজ করছি আপনাদের সরকারি কোনো অনুদান ছাড়া আপনাদের টাকা থেকে এই বরিশাল সিটি কর্পোরেশন 5 বছর চালাইছি একদিন কর্মচারী কর্মকর্তারা কিন্তু আমার বিরুদ্ধে বিদ্রোহ করে নাই বেতন বাড়াইছি আমি আজকে দুর্নীতি মুক্ত করছি আমি দুর্নীতি মুক্ত 100% আমেরিকার মতো জায়গা নিউইয়র্কের সিটি কর্পোরেশনও 100% দুর্নীতি মুক্ত না হ্যাঁ এটা নিয়ন্ত্রণে আনছি 100% জলাবদ্ধতা চেষ্টা করছি আমি এই যে এখান দিয়ে আপনারা চৌমাথা দেখছেন আমি খালগুলি কাটে চেষ্টা করছি এই জলাবদ্ধতা রে রাতারাতি উধাও করা সম্ভব না যুগে যুগে বছরের পর বছর যে জলাবদ্ধতা তৈরি হয়েছে যে খালগুলিকে ড্রেন বানাইছি আমরা যে বড় বড় খাল আছিল আছে আজকে বরিশাল শহরের তো পানিগুলি যাইবে কোথায় এই যে পানি নদীর লেয়ার উঠছে এই যে বৃষ্টিতে 5000 10000 পুকুরের শহর আছিল বরিশাল আজকে 500 পুকুর আছে তাই জলা বৃষ্টি হইলে পরে এ পানিগুলি যাইবে কই আজকে অপরিকল্পিতভাবে যে ড্রেজিং আজকে 26 নম্বর ওয়ার্ডে যে ভাঙন হইতো এখন হয় ভাঙন 2-3 বছরে হনছেন ভাঙন আছে নাই কারণ আমি অবৈধভাবে যে ড্রেজিং হইতো সে ড্রেজিং বন্ধ করছি এই ড্রেজিং লইয়াও অনেক কথা শোনা লাগছে কই সাইরেনে পয়সা দিয়ে তো আমাকে কেউ বালু অবৈধভাবে কেউ ঢুকাইতে পারে না কার জন্য আমি চাইলে পরে তো পয়সা খাইয়ে তাকে দিয়ে দিতে পারতাম সাইডে দিতে পারতাম না তা আমি কি পয়সা খাইয়ে ছাড়ছি আমি মানুষের শত্রু হয়েছি কেন বরিশালের স্বার্থে এই শহরটাকে একটা বসবাসযোগ্য শহর বানানোর স্বার্থে আজকে প্ল্যান করছি প্ল্যান নিয়ে কত কথা ট্যাক্স নিয়ে কত কথা কই আপনি খাতা কলমে আসেন মুহে মুহে তো কত কথাই কওয়া যায় খাতা কলমে আসেন স্বার্থ আমার না স্বার্থ আপনাদের এ স্বার্থ এ ভোগ আপনারা করবেন সবাই আমি তো আজকে মেয়র আছি আজকে কালকে নাই আমি কিন্তু যে রাস্তা 5 বছরের গ্যারান্টি দিয়া করি থুই গেছি এ রাস্তা চলবো কি আমি একলা এ রাস্তা চলবেন আপনারা সবাই জলাবদ্ধতা যদি কমে এটার ভোগ নেবেন সবাই আজকে প্ল্যান মাফিক যেভাবে পদ্মা ব্রিজ তিন ঘন্টা ঢাকা দিয়ে আসতেছে যে পরিমাণ এই 5 বছরে আমি যখন দায়িত্ব নিয়েছি তখন 2টা না 3টা 10 তলা বিল্ডিং আছিল আপনি আজকে ছাদের উপরে দাঁড়িয়ে দেখেন বরিশাল শহরে 10 তলা বিল্ডিং কয়টা হাতে গুলি শেষ করতে পারবেন না তো সেইগুলি যদি পরিকল্পনা মাফিক আমরা না করি তো এ শহর ঢাকা পুরান ঢাকার থেকেও আরো ভয়াবহ অবস্থা এই শহরের হবে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আমাদের সন্তানদের একটা মানে পরিবেশযোগ্য শহর দিয়ে দিতে পারবো না তা আমার পরিকল্পনা তো এটাই ছিল আমার স্বার্থ তো এটাই ছিল যে বরিশালের মানুষের স্বার্থ আমি তো আমার ব্যক্তিগত স্বার্থ দেখি নাই আমি তো আমার মামুরে ছাড় দেই নাই আমি তো আমার আত্মীয় স্বজনকে কেউ বলতে পারবে না যে আমি টাইনা নিছি এরকম কোনো অভিযোগ আছে তো তা আমি কার জন্য করছি আমি করছি বরিশালের জনগণের জন্য তো
যতদিন বেঁচে আছি আমি বরিশালের মানুষের জন্য করে যাব। আজকে ইমাম ভাতা, আজকে এই যে মার্কাস মসজিদ বলেন, আজকে এই যে ইস্তেমা হইছে ইস্তেমা বলেন, আমার চেয়ারা দেখান লাগবে না তো। আজকে করোনার সময় ত্রাণ বলেন যাইয়ে যাইয়ে কি আমি ছবি তুলছি? আল্লাহর 30 দিন 3 মাস টানা প্যাকিং করছি আমার বাসায়, আপনারা দেখছেন লাইভ, প্রতিদিন 8টা 9টা 10টা ট্রাক প্রতি রাত্রবেলা আমার নেতাকর্মীরা আমি নিজে মানুষের দরজায় দরজায় পৌঁছেছি, যাদের প্রয়োজন তাদেরও পৌঁছেছি। কেউ বলতে পারবে না যে আমরা চাইয়া আমরা পাই নাই। দল মত আমি চেহারা দেখে দিইনি, আমি কি চেহারা দেখে দিছি? যে যার প্রয়োজন তাকেই দিছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রতিটি নাগরিকের প্রধানমন্ত্রী। আমি যখন মেয়র হয়েছি এই শহরের, প্রতিটা নাগরিকের আমি মেয়র। আমি শুধু আওয়ামী লীগের, হ্যাঁ আমি নৌকা মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচিত হয়েছি, কিন্তু আমি যেদিন নির্বাচিত হয়ে চেয়ারে বসছি তখন আমি এই শহরের প্রতিটা মানুষের মেয়র। আমাকে যে শপথ মাননীয় প্রধানমন্ত্রী পড়াইয়ে পাঠাইছিলেন, আমি শপথের আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি সেই শপথকে আমি বজায় রাখার জন্য, সেই শপথ অনুযায়ী কাজ করার জন্য। বাকিটা বিবেচনা করবেন আপনারা বরিশালের জনগণ। আমাদের এই ধারাবাহিকতা, এই উন্নয়ন ধরে রাখার জন্য আমাদেরকে সামনে জাতীয় নির্বাচন নৌকা মার্কাকে বিজয় করতে হবে। অনেকেই বলছেন যে আমাকে আমারে নমিনেশন চান, 5 আসনে চান। আমার 5 আসনের নমিনেশন বিষয় না, আমি সাদেক আবদুল্লাহ, জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ থাকলেই আমি আমার পরিচয়, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি আওয়ামী লীগের সন্তান, এটাই আমার পরিচয়। আজকে আওয়ামী লীগ থাকলে, জননেত্রী শেখ হাসিনা থাকলে আমি সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ। আজকে জননেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হয় তা আমি সাদেক আবদুল্লাহ কী করবো আপনাকে ওই জায়গায়? পারবো কিছু করতে? তো আমাদের নৌকা মার্কাকে জয়লাভ করাইতে হবে। নৌকা কে নিয়ে আসলো সেটা বিষয় না, মার্কা হয়েছে যে আমাদের বড় বিষয়। নৌকা মার্কাকে জয়লাভ করাইলেই আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় আনতে পারব। তিনি ক্ষমতায় আসলেই আমাদের বাংলাদেশের মানুষ তথা বরিশালের মানুষ আমরা শান্তিতে থাকতে পারবো। এতে কোনো সন্দেহ আছে কি? নৌকা মার্কায় ভোট দেবেন সবাই? কোথায়? মায়ের আজ জায়গার না দেই সবাই আছেন নৌকা মার্কার লোকে? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে আপনারা বসে এই কষ্ট করিয়া আমাদের কথা শোনার জন্য। আমি বক্তব্য আর বাড়াবো না, আপনারা দোয়া করবেন যে আল্লাহ যে মন মানসিকতা, যে কাকু বলল যে আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমাদের দিলীপ কাকু বলে গেল যে আল্লাহ নিয়ত যেভাবে রাখছে আল্লাহ যেন দোয়া করবেন যে এইভাবেই যেন আমার নিয়ত থাকে, যে মন মানসিকতা নিয়ে আমি কাজ করি মানুষের জন্য সেই মন মানসিকতাই যেন থাকে। আল্লাহ যেন আপনাদের এই বরিশালের মানুষের যে মনোবাসনা, সে মনোবাসনা যেন আল্লাহ আমারে দিয়ে সেই মনোবাসনা যেন পূরণ করায়। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের আলোচনা সভার প্রধান অতিথি জননেতা সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহকে। এ পর্যায়ে আজকের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি, বরিশাল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, 1975 15 আগস্ট, 2004 সালে 21 আগস্ট মহান মুক্তিযুদ্ধ, 1975 3 নভেম্বর সকল শহীদ আত্মার বিদায়, আত্মার মাগফিরাত কামনা করছে। বিকাল 4টা থেকে এখন 8টা বাজে আপনারা বসে আমাদের কথাগুলো শুনছেন, যে কথাগুলো আপনারা শুনছেন রাতে গিয়ে চিন্তা করবেন যে 75 15 আগস্টের পরে যারা ক্ষমতা এসেছে তারা কি কাজটা করেছেন, জঙ্গলিবাদ সৃষ্টি করেছেন, বাংলা ভাই শায়েক আব্দুর রহমান সৃষ্টি করেছেন, সারা বাংলাদেশে একই সময় বোমা বিস্ফোরণ হয়েছে,
ওই খালেদা নিজামী সরকারের সময় ওই জালকারী দুইজন বিচারককে হত্যা করা হয়েছে। 2004 সালে 21 আগস্ট গেনেডমারে বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা সহ জাতীয় সকল নেতাকে হত্যা পরিকল্পনা তারা করেছিল। আজকে ধারাবাহিক 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। 1975 15 আগস্ট থেকে শুরু করে 1996 সাল পর্যন্ত বাংলাদেশে 27,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে ওরা হত্যা করেছেন। ওরা বরিশালে হত্যা করেছেন সাইদুর রহমান ফারুককে 2001 সালে ঘর থেকে ধরে নিয়ে, ওরা হত্যা করেছে চেম্বির ও সোহেলকে। সুতরাং এইভাবে হত্যাকাণ্ড তারা করেছেন। পৃথিবীর ইতিহাসে নাই কোনো রাষ্ট্রপ্রধান